Ball shot. Six more runs. And he knows. Oh, he's... ম্যাক্সওয়েলের মতোই ছক্কা হাঁকালেন সাব্বির রহমান। জিম্বাবুয়ের জিমাপ্রো টি-20 লিগে ছক্কা মেরে একদম বল পাঠিয়ে দিলেন গ্যালারির বাইরে। প্রিয় দর্শক, পূর্ণ রূপে আবারও ফিরেছেন সাব্বির রহমান। জিমাপ্রো টি-20 লিগে হারারে বোর্ডসের দলের হয়ে খেলছেন এই সাব্বির। তবে আগের ম্যাচগুলোতে বেশ কয়েকবার তিনি রান আউটের শিকার হয়েছেন। চার ম্যাচ মিলে তিনি রান করেছিলেন মাত্র 3 রান। কিন্তু আজকের ম্যাচে যেন সবাইকে চমকে দিয়েছেন এই সাব্বির রহমান, যেখানে হারারে বোর্ডস খেলতে নেমেছিল বাংলা টাইগার্সের দলের বিপক্ষে, আর সেখানে যেন ব্যাটিং এর তাণ্ডবটা চালিয়েছেন সাব্বির রহমান। আজকের ম্যাচে হারারে বোর্ডস আগে ব্যাটিং করতে নেমে পুরো 10 ওভার খেলে 4 উইকেট হারিয়ে 120 রান করেছেন। আর এই ছোট্ট ইনিংসের মধ্যে যেন সাব্বির রহমান পুরো 5-5টি ছক্কা মেরেছিলেন, তা আবার 12 বল খেলে 34 রান করেছিলেন। ছোট্ট এই ইনিংসের মধ্যে তিনি পুরো 5টি ছক্কা হাঁকিয়েছিলেন, তার মধ্যে 1টি বল গ্যালারির বাইরে পাঠিয়ে দিয়েছিলেন এবং বল হারিয়ে ফেলেছেন। তবে সাব্বির রহমান যেন শেষ ওভারে করিম জেনারেশনের বলে 3 বলে 3টি ছক্কা হাঁকিয়েছেন, আর তাতে যেন সকল ভক্তদের মন জয় করে নিয়েছেন এই সাব্বির রহমান। তো দর্শক, আবারও পুরনো রূপে ফিরেছেন সাব্বির রহমান। আর আজকের এই ম্যাচে সাব্বির রহমান এমন দুর্দান্ত ব্যাটিং এর পারফরমেন্সটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।